নমস্কার কেন ছো মাজামা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তানভীর ইসলাম। সো গাইস, এটা আমার 12 নম্বর ব্লগ। তো আজকের ব্লগ তো হইতেছে, ব্লগটা কি জানি মনে হচ্ছে ব্লগটা আজকে ঘুরতে যাব। তো আপনারা দেখছেন টাইটেল থাম্বনেলে যে কোথায় যাইতেছি ঘুরতে। তো আমরা যাচ্ছি আজকে ফ্যান্টাস্টিক রুম। তো অনেকদিন পরে ব্লগটা কন্টিনিউ করতেছি, আর আমি শর্ট ভিডিওতে বলছিলাম যে এই ব্লগে ফাটায় ফেলাম, সিরা ফেলাম। তো এই যে সিরা ফেলাইছি, এই যে ফাটায় ফেলাইছি। তো লেটস গো। আর ওয়েট, যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে লো, চালু চালু। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। গাইস, গাড়িতে উঠে গেছি, এখন যাইতাছি। তো লেটস গো। পিছে আম্মু তন্ময় ভাইয়া আছে, ভাইয়া নেমে যাবো সামনে আর আমরা চলে যাবো ফ্যান্টাস্টিক। আইসা পড়ছি, এবার মামি চলে যাই। মাদার এসি নিচ দাবাই, ঠান্ডা লেগে গেছে গা, এখন গরম লাগতেছে। আইসা পড়ছি ফ্যান্টাস্টিক কিংডম, ভিতরে যাই ফান করি। টিকিট নেওয়া শেষ, এখন ভিতরে যাবো। লেটস গো, এখন চেক ইন চলবে, চেক ইন দূরে যাও। তো কাজ যাও কিনা, 3 ফিট দূরত্ব রাখো। আর কিছু ইনস্টাগ্রামের জন্য টিকটক ক্যান্সেল, টিকটক বাদ। এখন ইনস্টাগ্রামের জন্য মনে করেন কিছু ছবি ক্লিক করবো, ক্লিক করার পরে যাবো ওয়াটার ওয়ার্ল্ডে, ওয়াটার ওয়ার্ল্ডে গিয়ে তারপরে আমার মা কি দেখায় এইগুলি। হ্যাঁ, আমার মা আমার এখনো বাচ্চা হয়েছে, এটাই কয়। মা ওর কাছে বলাবেন সব বাচ্চা থেকে নামবো, যাও। আমার মা কে আমার যাও নাই বোনা, আমার মা কয় কি ওই গরুর উপরে উঠতে, কুকুরের উপরে উঠতে। আমার তোমার বই বইয়াতে আমারও তো আছে। আমারটা এখন এমন প্রবার হয় না, গরিবের হয়ে গেছে না। থাক তো আম্মু, চলো। আম্মু নামবে না, আম্মু শুধু বসে থাকবে, আমাদের গাছ নামবো আমরা। আমরা তো এখন পোলা ব্যাংক যদি আড়া যাই গা, ওর লেগে আম্মু আমাদের সাথে আছে। আমার তো দূরত্ব বড় যায়, ওই 3 ফিট দূরত্ব থাকো। ক্যামেরাম্যান এসে কি আর কিছু লোক আছে, এতেই ফান, এতেই মজা, আর কিছু করার নেই। হ্যাঁ, ওই পাশে এই জায়গায় গেঞ্জি গঞ্জি খুললে এই জায়গায় সাতরণ শুরু করে দেয়।
আমি আর তন্ন উঠবো, আম্মুরের নিচে দাঁড়া করে রাখবো। কিছুই না, বেশি এক্সাইটমেন্টে একবার পয়লা যেতে লিখলাম দুপুর করে। তো লেটস গো, কি এমন বাড়ি লাগবো, এমন বাড়ি লাগবো? হ্যাঁ, আমার মনে করি ঠান্ডা লেগে গেছে গা, এখন বাড়ি সে এমন লাগতেছে গরম, অবস্থা গেছে খারাপ। ড্রাগন, হ্যাঁ এই যে আমার ভাই, না তোমার দল লাগো না, তুমি জিরাও। ড্রাগন একটাই গেছে, এটাই মনে ওয়াটার ওয়াল। এই জায়গায় আমরা সাঁতরাম, ঠিক আছে? হ্যাঁ আমরা এই জায়গায় সাঁতরাই, তুমি ক্যামেরা ধরো, ঠিক আছে? কামড় দিব তো? হ্যাঁ কামু দিব তো, ছবি আবার যে তো এখন কি করো আমু, এ জায়গায় আর কিছু না, এখন আমরা ডাইরেক্ট রাইডে যাই গা, ঠিক আছে? একটু ঘুরমো তো, ঘুরমো, তুমি আসতে পারবা? হ্যাঁ আজকে চলে এনার্জি আছে। সো গাইস এখন একটা ছোট্ট সিনেমেটিক শট নিয়া নি। Could always be mouth is true, darling, and learning, and now I know I don't wanna play, play, play God. Maybe I'm crazy, but I'm around, baby, it's true, yeah. What if I'm not good, what if I'm not good, if you never love me back, What if I'm not good, if you never love me back, what if I'm not good, what if I'm not good, if you never love me back. এত বড় জানি, এত কিছু করতে করতে আমি সুসু ধরে গেছে, আমি যাব সুসু করব। আর ক্যামেরাম্যান লগে আইতে আইতে আবার টয়লেটের ভিতরে ঢুকে যাও না আমার লগে। তুমি বাইরে যারো অপেক্ষা করো, আর আমি ওয়াশরুম যাবো। ওয়াশরুম ঠিক আছে, ভুল জায়গায় আরেক জায়গায় ঢুকে মনে করেন শিশু করে দিতাম। আমি আম্মু তন্ময়েছি, পানি পড়ো বৃষ্টির পানি, আমি মনে হচ্ছি কাকে টয়লেট কোন পাশে এখনো খুঁজে পাইতাছি না, এখন কি করবো? আরে টয়লেট খুঁজতেছি, হ্যাঁ এক্সিট দিতেছে, হ্যাঁ এন্ট্রি দিতেছে, আমার কো টয়লেট এই জায়গাতে কোন কি বড় বাট পর বাট পর মনে দেখ ও পাইছি পাইছি আমার ভালো আমি রোলার কোস্টার উঠবো, রোলার কোস্টার আমি আর তন্ময় আর কি করবো, আইসি ঘুরতে ঘুরমু ব্লগ করবো। তো আমার মায় না খালি একটুখানি টাকা চিন্তা করে বেশি বেশি,
একটু কাস্টমি করে, সব মারাই এমন একটু কাস্টমি করে, কিন্তু ভালো, সব মারাই ভালো, ভালোই তো হইব। মা মানে কি, মা জিনিসই হইল কি আর কম, শরীরের চামড়া দিয়ে চামড়া কেটে যদি জুতা বানা দিই তারপর মনে করেন শোধ করতে পারবো না মারদিন, এটাই মা। রাইট, ফ্রি পাইছি এই তিনটা, আমরা তো বাঙালি, ফ্রি তো খুঁজমই, না হলে কয় যে এনে যাবো এনে দামাদামি করমু, পারফেক্ট রেট মনে করেন মলে যাবো মলে পারফেক্ট রেট দেওয়া 1200-1300 তারপরে দামাদামি করমু, এটাই আমরা বাঙালি চিহ্ন। তো ভাই অনেক খালি খালি, পুরা খালি খালি, নীরব, মনে হয় কবরস্থানে পড়ছি। তো আমার ফ্রেন্ডরা আসে নাই দেখা, আমি তন্ময় আর আম্মু আসি না, আম্মু তো ওয়াটার ওয়ার্ল্ডে চলো যাই। না না একটা জিনিস মিস করবো, কি জন্য একটা জিনিস, এই জায়গায় লোক না এই জন্য একটু দেখি উঠতে পারেনি, আবার বাইক অনেক ভালোবাসি দেখি উঠতে পারিনি, কেউ দেখে নাই তো, না আরেকজনের বাইক তো থাক, তো চলো পাবে তো গেছি, একটু পানিতে যাই, পানিতে গিয়ে একটু শিশু করি, সরি না কি গো এডি, আবার ওই এর আগের বার ওসম ব্লগ করতাম, ওসম আমার ইউটিউব চ্যানেল ছিল না, নন্দনে গিয়েছিলাম, তো আমার ভাইও গেছিল খালাতো ভাই, তারপরে এখন আমরা সব পানি রাইডে তো পানি করতেছি, এখন এই জায়গায় আবার সুসু ধরছিল আমার ভাইয়ের, তারপরে আমরা সব সুইমিং পুলে করছি আর কি করবো, বড় হারামি হো গাইস, আওলা লাইছি ওয়াটার ওয়ার্ল্ড পুল, ওয়াটার ওয়ার্ল্ড এটা ভিতরে, সো ড্রাগনের পেটে ঢুকতেছে, আবার সেলফি তুলবো, সেলফি নাও, সেলফি ট্যাঙ্ক, হ্যাঁ এই যে চিজ, আমার বড় মাছের দিকে তাকাই, ছোট মাছ তো খাইছি আমরা, হ্যাঁ এই যে আবার বড় মাছ, এটা মাছ না তো আমু খাওয়া, এই তো চিজ, হ্যাঁ আমু বাও, পানি নিচে আমরা উপরে ড্রাগনের ডাক শুনি, অনেকদিন পরে বেরিয়েছি তো ঘর দিয়া ঘুরতে, তাই লেগে আপনাকে এক্সাইটেড লাগতেছে, খালাপালি বেশ করতে পরে খেতেছি তারা কয়ালে, ভুলে গেছি গা বাদ না থাকে এই জায়গায় প্যান্ট চেঞ্জ করা যাবে না, পিতে গেছি আবার ভুল করছি, ওয়াশরুমে উড়ো গিয়ে দিবি, মেয়ে ছেলে গুন্ডা গুন্ডা এখন আবার ঠিক আছে, বোর্ড দেখ না খালি,
তন্ময় বল আবার কি দেখছে কি করবো তো দেখি কি করে দাঁড়ো তুমি। আমার মা আবার কি করছে জানেন, আমি তো লোকাল লোক, আমি তো গোসল করবো না, তুই আমার কাছে দিয়ে রাখ সব লোকাল লোক না। ও ভাই ভুলে গেছি গা বেল পড়তে, প্যান্ট খুলে পড়ে যাবো তো। আল্লাহ গাইছে এটা কি করলাম, বেল পড়তে ভুলে গেছি গা প্যান্ট খুলে পড়ে যাবো। এটা তো কিন্তু এখনো ভয় আছে, প্যান্টটা ফিলে গেলে মাছ চলবে না। এক আঙ্কেল আসছে, তো আঙ্কেল নাম ইমতিয়াজ আঙ্কেল, তো আজ সে আমাদের নিয়ে যাবে, গাইড করবে আর সব রাইড টুইট এগুলি নামানোর জন্য। তন্ময় তুমি বসবে আমার সাথে, তারপর যদি দুজন গাইস আমার প্যান্টের দিকে কিন্তু কেউ তাকাইবেন না, আমার এটা কিন্তু আমি আন্ডার প্যান্ট বানাইছি ওয়ান গোয়ার দাম। আমার বললেন না যে আমি প্যান্ট পরে নাই, আমি কিন্তু প্যান্ট পরছি, খুলে যে মধ্যে আমি এটা লাগাইছি। অনেক আপুরা আছে একটু নিচে না, এটা আর্জেন্ট কই থেকে এসে জঙ্গলি। সো গাইস জানি গোলা গোলা দেখতেছে, এখন দুইজন উঠবো। কিন্তু সাঁতার পারি না, যদি বেশি পানি ডিব্বা সামুগা আমরে বসাইছি, তো আমরা যাবো দেখি। এখন হাইস্ট একবারে বড়টাতে যাবো, তারপরে বাকি সব তো লেটস গো। হাঁপায় গেছে গে উপরে উঠতে নামতে, আর হাঁপায় গেছি সমস্যা নেই, এক আসার খেয়ে পানি খেয়েছি সব পানি, এখন পেটে গেছে গা পানি, পেট ফুল। ভিডিও খারাপ হইলে আমার দোষ নেই, ক্যামেরা তো দেখা যেতেছে না, আমাদের কি সুইচ কিনা জানি অন্ধকার দেখা যেতেছে, একটু সরি একটু ভয় লাগতেছে। তারপরও লেটস গো, চলেন ধ্যান কত উপর দিয়া অরে মা আসমান কি উঁচু আইও মে, দেখছেন এটা দেন আম্মু। তন্ময় কেমন লাগতেছে? হ্যাঁ বুক কাঁপতেছে আমার, এক্সাইটেড খুবই খুবই। হ্যাঁ কাপু বুক সমস্যা নাই, লেটস গো, ইটস বৃষ্টি হচ্ছে তো লেটস গো। তন্ময় বসো, সো অন্ধকার দেখা যেতেছে, লেটস গো। আমি উন্ডো এমনি চালাই না ভাই, আমি বাইক চালাই না, আরো আসতে চালাই। আল্লাহ আসতে বলতে 1916-17 আবার উপরে যে আমার, এটা তো মনে একটু ভালো করে দেখা যায়। আর একটা ওয়াটার প্রুফ সেট আমার কিনা দরকার ইমার্জেন্সি, এটা বিক্রি করবো না, এটাও রেখে দেবো। আমরা এখন বড়টাতে দিয়ে নামবো, আর তন্ময় আমি নামবো, আম্মুরে দাঁড়া করা রাখবো ক্যামেরা ধরতে, তো আম্মু আসো আর কি করবো। আর গাইস একটা কথা বলি, এই জায়গায় যারা আছে তারা কিন্তু অনেক ভালো, তাদের ব্যবহারও কিন্তু অনেক সুন্দর। আঙ্কেল উপরে যে আবু ফারান আপু, তারপরে এই যে আঙ্কেল, তারও ব্যবহার অনেক সুন্দর, ভালো লাগছে আইসা তো। ব্যবহারই ভাই সব ব্যবহারই মনে করছো, ব্যবহার সুন্দর করবো সব ভালো ভাই, রাইট টু মানে জায়গা যে মুনি হোক তাদের ব্যবহার অনেক সুন্দর। তো গাইস এটা আর আমরা মোবাইল নিয়ে নামতে পারবো না, পড়ে যাবো গা, যদি কোপ্রো হইতো তাহলে নামা যেত। এই রাইডটা নামবো এখন,
হলুদটাতে তো হলুদটাতে যাই, লেটস গো। খিদাও লাগছে, খাবো, যাব, করবো ভিডিও, তারপরে দেখা যাক। আরো তো বাকি আছে, এটা কিছু নেই, খালি এমনি এমনি নর্মাল ড্যামো দেখাইতেছি। ড্যামো কি, এটাই আছে, এটা ছাড়ার উপায় নেই গা। পুরো বেঙ্গলটা ছোট না, আমরা এখন উঠবো কোনটাতে জানেন? স্মল, ছোটটাতে। এখন বিশটা ছিলাম, এখন ছোট স্মল। সালমান খানও আগে শিখা যা, আবার যা, আবার যা, আবার যাবো কানে পানি দেবো, কানে পানি দেবো। এটা আমার মার্গ হয়েছে পানি পানি আর কি, পানি পানি তো আরো বাকি আছে। আহ আমার দেখা যায় না, আমি তাহলে আকাশ নিছি। ওই আমার ক্যামেরাম্যান কই, আমার লস নাকি লিগা, তুমি কিন্তু আমার ক্যামেরাম্যান আমার ভাই। মজার জিনিস কি, মাত্র আমরা তন্ময় আমি আম্মু, আর এদিকে দুজন আছে, এক ভাইয়া আর আপু আছে, আর কেউ নাই, সব ফাঁকা। এই লিগা মজা লাগছে বেশি। গাইস আমরা এখন ছবি তুলবো, আমরা এখন কিছু ছবি তুলবো, এই যে বোতলের সাথে পানি মারতেছে। গাইস একটা মজায় পানি মারবো, একটা মজার জিনিস জানেন, এরা যত স্পিডে বাইতেছে এতে বেশি আমি পোষাবি করি। এটা কি, এরা তো আসলে বুঝলাম না, দেখতে তো সুন্দর লাগতেছে। তো গাইস একটা সুন্দর জিনিস হয়েছে আমার কাছে, এটা ভালো লাগছে, তো টিউবটা নিয়ে আসি আমি। তো লেটস গো, ওই যে ওই জায়গায় যাইতেছে, পোলা ব্যান্ডে লাগে না, আসুন ওই জায়গায়। আর ব্লগটা কিন্তু আই থিঙ্ক বড় হইতে পারে, গরুর একটা ব্লগ করছিলাম সেটার মতন, সেটার ব্লগ লাস্টে একটু সমস্যা হয়েছিল, এটা তো সমস্যা নাকি আল্লাহ পাক জানে। ঠান্ডা অনেক পানি, দুইজনটা নিচে এই জায়গাতে তো খালি আত্ম মনে করেন সার্ভাইভ করতেছি, ঠিক আছে। আমরা কিয়াতে ম্যানগ্রোভে, তো এখন আপনাদেরকে শুধু সামনেরই দেখাই, ঠিক আছে। আমি গাছ গাছ দেন, তন্ময় খালি ফাইলাম করে এই যে পানি দিয়ে ভিজা দেয়। তন্ময় যাও, তন্ময় যাও, হাঁটতে থাকো। কি এটা তুটবা না, এটা তুই করবো। আহ পানি কি ঠান্ডা ভাই, এতক্ষণ গরম পানিতে ছিলাম, পাঁচা উঁচা সবজি লেগে গেছে গা, ব্যথাও পাইছি দুইটাতে, দুইটাতে ব্যথা পাইছি ভাই। কই উঠতেছস, তুই ওঠ, দেখবি আমি এমনি উঠবো, থাকে আমার প্যান খুলে গেছে গা, পরে আগে থাকবো। দেখেন কি সুন্দর, মোটামুটি ভালো লেগেছে। তো কি কি করতেছ, পানি গাছ দাদা এই জায়গায় পৌঁছাবো করো অনেকে, তুই করছস করিস নাই, সত্যি কথা কইস। হ্যাঁ সত্যি কথা বলতেছে, ওই মিথ্যা কথা কয় না, মিথ্যা কথা আমি কই, তারপরে একটু একটু বেশি কই না, কিন্তু কি জানি বুঝছেন, নিজটা মারতে ঠাস করে আমি ভয় পেয়ে গেছি, আমি কিনে পান নিচে এটা কি যায় না, এ দেন আমার সামনে এটা কি পোশাক করতেছে, এখন আমার মোবাইল লালে পড়ছে শেষ আলোতে প্রচুর মতো। ও একটা হয়ে নাচতেছে, কি ভিয়ালি কি, যা ভাই তুই উপরে ওঠ, আমি নিচে যাচ্ছি, তুই উপরে ওঠ। তন্মের উপরে উঠেছে আমি, এরা শেষ, এটা তো ঘুরা দেখালাম, এখন এই জায়গায় স্যার তো তো ফালা নিচে, আমি কিন্তু ট্যাপ তো তো ফালাই নাই, পানি ফালাইছি। তো উঠা জায়গা, তো লেটস গো। কথা বলি, এই যে গানে শুনে যাবো না, তন্ময়
আমার মোবাইলটা চুপ খাইছে পুরো মোবাইলটা চুপাইছে আরে কইছে এটা ওয়াটারপ্রুফ না ওই চাপড়ও চুপাইছে এবারে ওরা নাও মুড়ে ওরে বাইরে পাঠাবো মোবাইলটা পাইতে চুপ খাইছে জানি সাউন্ড গ্যার গ্যার করব তারপর আপনি একটু ম্যানেজ করলেন আর দেই আমি ঠিক করতে পারিনি ঠিক নালে আমার পুরো ব্লক মারি ঘুরে গেলাম এটাই মজা ব্লক মেলে মারি পুরো ওরা দুই স্পিকার গেছে কাপিছে তো Let's go. Guys, jai naos ke munai ta se pani te mobile table chup ke shesh mata uta nosto to amme jaga bosbo amra gya nami gya let's go chule robosta kharap to sound e dini ki jain na tabor video complete kori ja hoyse hoyse guys to amra ehon je border te jawar jai niki border te khele chalo border je bol angle to master gulo আঙ্কেল এই জায়গায় আছে কিন্তু পাবেন সবাই আর আঙ্কেল কিন্তু অনেক ভালো ব্যবহার অনেক ভালো আর এটা কিন্তু অফ ছিল আমাদের জন্য 10 মিনিট ফাস্ট করেছে যে আমরা চলে যাব এই জন্য আঙ্কেল কিন্তু অনেক উপকার করছে তো লেটস গো দেখা যাক আজান দেয়া দিছে তো গাইস আজান দেয়া দিছে আমি একটু ভিডিও স্টপ রাখি আর আমরাও চেঞ্জ হই পরে দেখা হইছে চেঞ্জ হয়ে গেছি তো লেটস গো বাইরে যাই पानी खाइटे खाइटे पेट फुल चॉकलेट खाइटे तो लेट्स गो एल रोलर कोस्टारे देखा जा की तो लेट्स गो अम्म कोई আম্মু কই তুমি কেমন লাগলো ভালো ভালো লাগছে দম বেড়ে গেছে গা পানি খেয়েছি আমরা তোমার কষ্ট হলো ওই যে ওই পাশে রোলা কষ্ট না রোলা কষ্ট ওই যে পাশে তো রোলা কষ্ট উড়ি মোবাইলটা একবার তো আমরা পুশ নিচে গেছে গা ভিডিওটা এসে জানি না যদি হাই তোলা দিমু আমি আর যদি না হাই তোলা কিছু করে না ব্যাড লাক তো লেটস গো বারবার হেনা টাকামু হেনা টাকা লাই হেনা টাকামু হেনা টাকা লাই टिकट काटल टिकट नहीं जाए क्रे भाई सुंदर आए गेसि गा सुइमिंग पुले मैला पानी ये पानी से सुंदर आए गेसि गा पोसा पानी से हमारे अम्मू आल्ला आल्ला करते आल्ला भयता से तो समस्या नहीं गा भय तु जा देखा देव किसमें जाब तो लेट्स गो थको तुम्हें टाटा बार बार हेना तक हेना तक हेना तक भले गो क्यों आसे ना कि हमें तन्म ये खाली ভালো বেতন মারা মিলে দুইজন না আছে গাইস গেট লাগানো এখন গেট খুলবে গেট খুলে উঠবো এটা পরে দেখা যাক কি হয় হ্যাঁ গেট 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 ওপেন দি ডোর সিট বেল লাগাও ইয়ালি আরে আরে আপুর আপুরি আপু চিরুনি আপু চিরুনি দেই আপু হ্যাঁ থ্যাংক ইউ গোল আপনি ফিক্কা মারছি মাথা বাড়া बड़ा हरामी हो बेटा लेट्स गो तो गाइस আবার ভয় লাগতেছে যে মোবাইল ছুটে পড়ে যায় ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কই উঠতাছি চান্দা দেশে এ দেন কত কই উঠতাছি ও বেন্ডাজি যদি এমন ঠাস করে নামাইবো ইয়েস ঠাস করে নামাইবো ঠাস করে নামাইবো ঠাস করে নামাইবো ऐसे नाम आया दिसे मैं माता चोलू जॉय में आया याली गाइस मोबाइल तो बच्चे कैसे कहा मोबाइल लिया नहीं से आकुल तली नीचे पुकुल तली नहीं चल रहा ये स्पीड है मार से
অবস্থা খারাপ হয়ে গেছে গা, মোবাইল অন্ধকার হয়ে গেছে গা, সবগুলো হয়ে গেছে গা, শেষ ফিনিশ খাব লাস্ট, ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। আর উঠবো না, বেস্ট খুলে গেছে গা, বাই 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 আমার বাচ্চা, আইলাম তো অন্য মোবাইল পরে যাবো গা। আল্লাহ তোর ভাই কেমন লাগলো রে? আমার মোবাইল আমি চালো কই আবার কম আকল তুলি নিচে মোবাইল দিয়ে জিজ্ঞেস করি কেমন লাগছে? গন্ধ লাগছে না, গোসল করেছি মাত্র। চান্দার দেশ বোর্ড দিতে যাইতেছি, খালি ঘুরা লাগতেছে তো চান্দার দেশ। কেমন আছেন আঙ্কেল? এখন চান্দার দেশে যাবো আম্মু সামনে, লেটস গো। কি দেখ ওর মনে কেমন? Hey, who are you? So let's go. Entry, a bus there. Yes. I get to the right there. Bye. Where are you going? কিছু তো দেখা যাইতেছে না। চান্দা দেশে কি আসলে মন ইতো আলো নাই? আম্মু আমার পিছে পিছে আহ উষ্টা গেলে দিন মিলে হবে। হ্যাঁ ফাল দিব। Yes, yes, এটা শেকিং হইতেছে। Oh my god. চান্দার দেশে আসলে এমন অন্ধকার, কেউ ফাল দিব? হাউ আর ইউ? আর তো মুখে নাই গা। চান্দার দেশে, চান্দার দেশে তো চান্দ পেলাম না, একটু বাতাস খেয়েছিস। চান্দার দাস তো বেড়ে গেছি গা, রোল লোন গাইজ, ঝাপসা ঝাপসা গোলা গোলা দেয় যে এটা কি? ও মারে আমি পড়ে গেছিলাম গা, এই তো বললাম দুইজনে পড়ে গেছি, তিনজনে পড়ে যেতে লিখছিলাম। চান্দার দাস শেষ, আরো দুই তিনটা রাইট আছে, এটাও ঘুরি। তো আম্মু এদিকে আহ, শুন একটা কথা কই, ওই যে ওইটা যে সেকিটা একটা উঠলা না লড়তা চলছে, এরা একটা ঘর একটা কিনা লাগালো লাগবো। হ্যাঁ এমনি এমনি লাড়াবো, হ্যাঁ থেরাপি হয়ে যাবো গা, ওজন কমে যাবো গা আমগো সবাই। তোমার বাপ মা যা আছে সবার ফোন দিয়ে খালি কয়ে দিবা যে আমার ঘরে ডেলি আইবেন 10 টাকা করে টিকিট, ঠিক আছে না গাইস? থেরাপি তো লেটস গো, গিয়া দেখি অন কোনটা উঠা যায়। এখন উঠবো গোল গোল রাউন্ড রাউন্ড, এটা তো আম্মু উঠবো আমাদের সাথে, তো লেটস গো। কে বসবে এটাতে? তন্ময় আম্মু উঠো। গাইস পাটু ব্যথা হয়ে গেছে গা, হাত তাত, আরে বাবা রে বাবা, সিট না আর কিছু, উহ জ্বলে যেতেছে গা ভাই। ভিডিও করতে এনে ব্লগ করতে এনে এনে পাশা পড়তেছি, চিকেন রোস্ট হয়ে যাবো গা। আম্মু 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 এই যে ওটা আটকে লো, হ্যাঁ আটকেছি, তোমার আমি আটকে দিছি, তুমি আমার কি গাও। তো গাইস তন্ময় আমি এখন একা এসে বসে এর ভিতরে, আর গরম বসা রাখছে, 10 মিনিট হয়ে গেছে গা, এখনো বসে আছি ছাড়তাছে না। আমি ঘুমে পড়ে যাম গা, পাবে তো কোথায় গাড়িতে বসে বসে পাবে তো কোথায়, পাবে তো কোথায় সব পাবে। আর গাইস যারা সাবস্ক্রাইব করেন নাই, চালু চালু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, চালু চালু পাস পাস। আর কি বলবো, আর বলার কিছু নাই, স্টার্ট দি রাইড। তো বসে আছি, ও গার্লফ্রেন্ড নিয়েছে, ও আমার মাই কই আম্মু, তোমার পরাই ঘুরতেছে গোল গোল, আল্লাহ তুমি কই? আরো উঠবো, আরো উঠবো, আরো উঠবো, আরো উঠবো,
ভাই ছোট যা বড় জেডির ভিতরে পার্কে ঘুরি আর এটাতে ঘুরি পার্কে ঘুরি আর এগুলিতে ঘুরি ভালো লাগে না আম্মু কই আম্মুরা খুঁজে পায় না আমার আম্মু আছে পাশে আছে এটার জন্য দেখা যাইতেছে না দেখা যাবে আমি ফ্যান্টাসি আছি বন্ধু বান্ধব ছাড়া গার্লফ্রেন্ড ছাড়া আমগো অবস্থা অসহায় ব্যক্তি আম্মু আমি ফ্যান্টাসি আছি আমি কি ফ্যান্টাসি আছি আসলে গাইস আমি ফ্যান্টাসি আছি ভুলে গেছি কে তো গোল গোল ঘুরাতে আরো রাইট ফ্রি আছে ফ্রি ভালো লাগে ফ্রি জিনিস এগিয়ে উঠবো তো বাইরে যাবো ফ্রি তো উঠি তারপরে বাইরে যাই বাইরে যেতেছি ওয়াটার ওয়াল দিয়ে ওয়াটার ওয়াল দিয়ে সো বাইরে গিয়া আমাকে গরুর উপরে একটা ছবি তুলতে আর বোনের মেয়ে মানে আমার বোন আমগো সবার আদর কুতু কুতু বোন লিয়ানা লিয়া ছবি তুলতে তো না তুললে আমার চুল ছিঁড়বো মাথা টাইনা টাইনা আমি আমার এই বয়সে চুল ফালাইতে চাই নয় কারের না চাই না তো কিছু করে নাই মার কথা শোনা লাগবই গরুর ছবি তুলি ঘোড়ার ছবি তুলি কুত্তা বিলাই শুয়োর মুখ দা বেড়ে গেছিল না কই তো দিস আল্লাহ আস্তা ফেললা কুকুর এটা কুকুর না আর কি দাম আমু তো কও আর কি দাম এই যে গরু আরো দেখবেন এই যে দুইটা গরু এই যে একটা গরু তিনটা গরু আরো পাইলাম আরো একটা আরো কয়টা জানি আমি আরো তিনটা মোট এটা নিয়ে না মোট তিনটা হয়েছে এখন তিনটাতে যাবো এটা হইলো আর একটা বোরিং রাইড এটাও উঠতে অভ্যাস হয়ে গেছে গা গাইস রাইড স্টার্ট হয়ে গেছে গা ওই পিছে তাকাও ও তাকাইতে পারবো না থাক তাকাও না পরে বইয়া গেলে পরে আমার আব্বু পিটাইবো লইজ আমার বউটারে ব্যথা দিস সবার পোলা পাইনে চিন্তা করবে না আমরা সৎ পোলা পাই না গো বুঝছেন না আমার মায়া দেয় নাই আমার মা আমার মোবাইলে টেনশন করে আমার টেনশন করে না কষ্ট লাগছে বুকে শেষ ঘুমায়া ঘুমায়া আমি শেষ ও মারে ও মারে এখনো ঘুরতেছে একটু উষ্টা পেলাম হ্যাঁ মাগলে নাকি টাকা দিস না আম্মু চলো জায়গা আরে পড়ে গেছি গা চলো বাংলাদেশের ঐতিহ্য যা যা আছে তাই এই জায়গায় ছোট্ট করে বানিয়েছে অনেক সুন্দর করে বানিয়েছে তো এটা কি সাতগম্বুজ মসজিদ না তারা মসজিদ আমি এটা সাতগম্বুজ না তারা মসজিদ লেখা আছে এটা হলো সাতগম্বুজ মসজিদ ঠিক আছে তারপরে এটা কার বাড়ি পুটুয়া রাজার বাড়ি পুটুয়া রাজার বাড়ি পুটুয়া রাজা আরে শোনো কি কয় আরে পালকি দেবো লাভ আছে এটা তোমার মাইয়া নাকি এটা তোমার পোলা কারণ তুমি যে বিয়া করছিলা তোমরা কি উঠছিলা পালকিতে তোমার কাকে উঠছিল তোমার কথা কোনো তুমি আর বুঝছিলা ফোটো নাই তোমার কি করবা গাড়ি আসলো গাড়ি তো উঠছে অন্য ব্যাগে আছে তোমার বাইরে গিয়ে ব্লগ এন্ড করতেছি
আমার ভিডিও কোনো স্ক্রিপ্টেড না, ডাইরেক্ট যা আছে যা তাই দেখে যাবে, আর যা আমার মুখে আসে মনে আসে তাই বললাম। তো গাইস যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন, চালু 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 ফাস্ট ফাস্ট মুভি টা, আর না করলে আবার সালমান খান এসে পড়বে। কার ডায়লগ জানি না, মঞ্চে দিয়েছে মারছি, সমস্যা নেই। চ লেটস গো, বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।